বিসমিল্লাহির রহমানির রহিম আবারো চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি পাকা জালি কুমড়া বা চাল কুমড়া দিয়ে একটি অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। চলেন দেখে আসি আজকের এই রান্নাটা আমি কীভাবে রেডি করেছি। এখানে আমি একদম গাছের টাটকা একটা পাকা চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটা ঠিক এরকম যখন সাদা সাদা গা থেকে ইয়া হবে একটা পাউডারের মতো, তখন বোঝা যাবে যে না, চাল কুমড়াটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার চাল কুমড়াটাকে আমি কেটে নিচ্ছি, দুই ভাগ করে নিয়েছি চাল কুমড়াটা। এখন আমি চাল কুমড়াটার গা থেকে যে সবুজ অংশগুলো আছে সেগুলোকে আমি এভাবে ফেলে দেবো একটা চাকুর সাহায্যে। আপনারা চাইলে এটাকে আপনারা একটা বটির সাহায্যেও করে নিতে পারেন। এবার আমি মাঝে যে বিচিগুলো আছে সেই বিচিগুলোকে এভাবে ভিতর থেকে একটা চাকুর সাহায্যে আমি এভাবে নামিয়ে নেব। তাহলে ভিতরের যে সাদা নরম অংশটা আছে সেটা সহ চাল কুমড়ার এই বের হয়ে আসবে চাল কুমড়ার ভিতরটা থেকে। এই তো আমি সবগুলো বিচি একবারে ছাড়িয়ে নিচ্ছি ভিতর থেকে, দেখতে পাচ্ছেন। এবার আমি টুকরো টুকরো করে চাল কুমড়াটাকে কেটে নিব। চাল কুমড়াটাকে আমি কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি আলপনা কুকিং চ্যানেল থেকে বড় বড় মতো ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এবার আমি চুলায় চলে এসেছি, পাকা চাল কুমড়া একটু ভাপে নিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে বল কোঠা পর্যন্ত একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, হালকা একটু ভাপে নেব। আমার ভাপে না হয়ে গেছে, চাল কুমড়াটাকে পানি ঝরাতে দিব। আবারও চলে এসেছে চুলায়, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আস্ত শাহি জিরা একটু দিয়ে দিব তেলের উপরে। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার এখন ঝরিয়ে রাখা চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা পাকা চাল কুমড়া রান্না করবেন, দেখবেন যে মাছ মাংস লাগবে না, এই একটু তরকারি হলেই পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। আমার এই আজকের ভিডিও না টেনে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের একটু হলেও ভালো লাগবে আমার এই আজকের চাল কুমড়া রেসিপিটি। আমি একটু চাল কুমড়া ঝোল বানাবো, এর জন্য আমার এখানে যা যা লাগবে। এখানে আমি কাঁচামরিচ পেস্ট দিলাম এক চামচ পরিমাণ, পরিমাণ মতো নুন দিয়েছি, নুনের পরিমাণটা কমে দিয়েছি, কারণ সিদ্ধ করার সময় আমি একটু দিয়েছিলাম। দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া পেস্ট দিয়েছি আমি। আমার যা যা লাগবে সব উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে একটু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে পারে অসংখ্য ভাইয়া আপনাদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই চাল কুমড়াটাকে মুরগির মাংস, গরুর মাংস বা যে কোনো বড় মাছের সঙ্গেও ঝোল করে খাওয়া যাবে। আমি আজকে এখানে গরুর মাংস রান্না করা ছিল তাই আমি একটু দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা পুরোপুরি না হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে চলে আসলাম, আবারও দেখলে তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। ঝোলটা ঠিক আমি এরকম রাখবো। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। যারা আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে আছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই রেসিপিতে এখন পর্যন্ত
আবারও আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে আমার নতুন ভিউয়ার্সরা আছেন, একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলে গিয়ে আছেন, তাহলে প্লিজ সবাই একটি করে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলটির পাশে থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।